আজকে তোমাদের বাউল দিয়ে একটা ভিলেশনারি ড্রয়িং করে দেখাবো তোমরা যারা শিখতে চাও প্রথম থেকে শেষ পর্যন্ত ড্রয়িং ভিডিওটিকে দেখবে গোল একটা শেভ করে নিতে হবে এই দিক থেকে এরকমভাবে গলার অংশটা এখান থেকে এরকমভাবে বের করব বের করে দুপাশ থেকে এরকমভাবে ঘাড়ের অংশটা বের করে নিলাম এভাবে করে নেওয়ার পরে বডির স্ট্রাকচারটা আকার জন্য আমরা এক দিক থেকে এরকম করলাম আর এই দিক থেকে এরকমভাবে এরকম করে নিয়ে চলে যাব ওইদিকে তোমরা কি করবে এখান থেকে এই পর্যন্ত চলে আসবে আবার এখান থেকে এই পর্যন্ত এরকমভাবে করে নেবে প্রথমে করে নিয়ে হালকা একটু এরকমভাবে ঢেউ খেলাতে খেলাতে এই পর্যন্ত এরকমভাবে করে নিয়ে ঠিক এর থেকে একটুখানি কম রেখে একটুখানি গ্যাপ রেখে তোমরা এখান থেকে সোজা নিচুর দিকে চলে আসবে এই দিকে আবার এখান থেকে সোজা নিচের দিকে চলে আসবে এরকমভাবে এরকমভাবে রাউন্ড করে নেবে ঠিক আছে এরকম রাউন্ড করে নেওয়ার পর এক এই বরাবর এই দিক থেকে এরকম চলে আসবে এসে পায়ের অংশটা এরকম বোঝাবে যে হেঁটে যাচ্ছে সেই জন্য পায়ের অংশটা আগে করে নিলাম আর এখানে গোড়ালির অংশটা রয়েছে সামনের দিকে রয়েছে সেটা এভাবে বোঝালাম দেখো এই পর্যন্ত করে নেওয়ার পরে আমাদের ঠিক এই নিচের দিকের থেকে আর একটা রাউন্ড করে নিচ্ছি কাপড় বা কিছু একটা বাধা রয়েছে এরকমভাবে আমরা বুঝি নিলাম এবার দেখো মাথার শেপটা কি করে করতে হবে মাথার শেপটা করার জন্য হালকা এরকমভাবে কাত করে একটা লাইন টেনে নিলাম টেনে এইভাবে এই সাইডের অংশটাকে এই দিক থেকে করলাম করে নেওয়ার পর এইভাবে অপর দিক থেকে পাগড়িটাকে বুঝিয়ে নিতে হবে এখান থেকে নিচের দিকে এইভাবে চলে আসতে হবে ঠিক আছে এরকম ভাবে করে নেওয়ার সঙ্গে সঙ্গে ভিতরের যে দাগটা ছিল বডির ভিতরের স্ট্রাকচার করার সময় যে দাগটা ছিল সেই দাগটাকে আমরা মুছে ফেলবো ঠিক আছে এরকম ভাবে ঠিক এখান থেকে এইদিকে চলে যাবে দুটো দাগ এরকম ভাবে নিয়ে সোজা এইদিকে এরকম ভাবে চলে আসবো ঠিক এখান থেকে এর থেকে একটুখানি বাড়তি রেখে এই দাগটাকে রাখতে হবে সবসময় খেয়াল রাখবে যে এই যে যে কর্নারটা আমরা করেছি তার থেকে একটু বাড়তি করে এই দাগটা করবে আর এদিকে চলে আসবে এরকম ভাবে ঠিক আছে এরকম ভাবে করলাম যে উপরের দিকে রয়েছে বলে ভাজটা পরে এদিকে চলে এসেছে সেই জন্য এরকম ভাবে দেখো এই হাতটা এরকম ভাবে করেছি করে নেওয়ার পরে আমরা আগে হাতের বুড়ো আঙুলটাকে এরকম করলাম এই আঙুলটাকে এরকম করে এইভাবে কিন্তু হাতের অংশটাকে এই আঙুলটাকে একটু বড় করে রাখলাম এই ঠিক এই বরাবর মাঝ বরাবর বুঝে আমাদেরকে একটা প্রথমে একটা লাইন টেনে নিতে হবে লাইন টেনে নিচের দিকের থেকে এইভাবে করে আগে দুটো দাগ টেনে নেব দাগ টেনে নিচের দিকে এরকমভাবে একটা একতারাবার যাচ্ছে তার নিচের অংশটা করলাম আর মাঝখানের অংশটা আগে করে নিতে হবে কারণ এই আঙুলের সঙ্গে যেন এরকমভাবে আমাদেরকে মাঝখানার অংশটাকে আগে করতে হবে করে এবার দুপাশ থেকে আবার এপাশ থেকে এই দিকে এরকমভাবে করলাম করে চলে আসলাম উপরের দিকে আর এখানে একটা পয়েন্ট করে রাখলাম উপরের দিকে বাড়ানো কমানোটা ঠিক এই মাজার এই সোজাসুজি করে এখানে প্রথমে একটা হাতটা আঁকার আগে আমাদেরকে এখানে একটা বাদ্যযন্ত্র যেটা যে বাজায় সে অংশটাকে আমরা আগে এঁকে নিলাম ঠিক আছে এঁকে নেওয়ার পরে নিচের অংশটাকে হালকা একটু গোল করে এরকমভাবে করলাম করে এখান থেকে এরকম করে দিয়ে এটা যে বাধা রয়েছে এই সাইড থেকে সেটা বোঝাবো সেই জন্য এরকমভাবে করে নিয়েছি এ পর্যন্ত ভাবে করে নিয়েছি এবার দেখো এই পাশের হাতটা একইভাবে যেরকমভাবে এদিকে ডেকেছিলাম একইভাবে তোমরা এরকমভাবে করবে ঠিক এই বরাবর একটু বাড়তি রেখে এখান থেকে এ পাশে চলে এসে সেটা বোঝানোর দরকার নেই এটা বাদ্যযন্ত্রটার সামনের দিকে রয়েছে সেটা আমি বোঝালাম এরকম করে হাতটাকে জাস্ট নর্মালে এরকম ভাবে গান গাইতে গাইতে যাচ্ছে সেই জন্য হাতে নানান রকম অঙ্গভঙ্গি করে এগিয়ে যাচ্ছে সেটা আমরা বোঝালাম এই ঘাড়ের এই পিছনের দিকে থেকে জামার এই অংশটা করলাম আর এই যে যে অংশটা সেই অংশটাকে কিন্তু আমাদের মুছে ফেলতে হবে ঠিক আছে এরকম করবে এবার দেখো ঠিক এই বরাবর করে আমাদেরকে এই এই দিকে আসতে হবে হালকা একটুখানি এরকম করে আর এখান থেকে একটা ফোলে টাইপের নিয়ে যাচ্ছে সেটা আমরা বোঝালাম ঠিক আছে এইভাবে বোঝানোর সঙ্গে সঙ্গে আবার ভিতরের অংশটিকে আমরা মুছে ফেল মুছে ফেলে এবার অপর দিক থেকে এই থোলেটার অংশটা বেরিয়ে এসছে সেটা আমরা এই পাশ থেকে বুঝে নিলাম এই পর্যন্ত করে নেওয়ার পরে হালকা করে ভাঁজটা পড়েছে সেই ভাঁজটাকে তোমরা এইভাবে বুঝে নিবে আমরা ঠিক খাতার মা আজ বরাবর বুঝে এবার একটা স্লিপিং লাইন টেনে নেব তা স্লিপিং লাইনটাকে যখন আমরা টানবো তখন সবসময় খেয়াল রাখবে বড়ো যখন লাইনগুলো টানতে হয় তখন কিন্তু পেন্সিলটাকে একটু দূরে দূরে টানবে দেখবে যে যথেষ্ট অ্যাকুরেট হয়ে দাগটা পড়ছে দেখো এবার আমরা এই এই দিক থেকে একটা ঘর ঘরের অর্ধেক ওপাশে বেরিয়ে গেছে বলে দেখালাম না দেখো এখান থেকে চালের অংশটা এরকমভাবে চলে এই সাইডে এরকমভাবে জুড়িয়ে নিয়েছি ঠিক একটু গ্যাপ রেখে চলে আসবো নিচের দিকে স্লিপিং লাইনের থেকে একটু নিচে চলে এসছি এবার স্লিপিং লাইনের বরাবর বুঝে নিচের দিকে চলে আসলাম তো ওঠার জন্য যে অংশটা থাকে একইভাবে সেটা এঁকে নিয়েছি আর ভিতরের যে লাইন এবার থাকবে সেই লাইনগুলোকে আমরা মুছে ফেলবো মুছে ফেলার সঙ্গে সঙ্গেই এখান থেকে একইভাবে আবার দরজার অংশটা জানলার অংশটা এঁকে নিয়েছি এ পাশ থেকে কলা গাছের পাতা বেরিয়েছে ও পাশ থেকে দেখা যাচ্ছে না সেটা বোঝালাম না ঠিক আছে এরকম ভাবে করে নিয়েছি ঠিক আছে একদম সিম্পল ভাবে তোমরা একই ভাবে এইদিকে ঘরটা একে নেবো দেখো দেখো এইভাবে তোমরা যদি মনে করো যে এই ঘরটা পুরোপুরি এই পাশে রাখবে তাহলে এইভাবে কিন্তু দেখো এই পাশে এই দিক থেকে এই পাশে এই 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 দিক দিক থেকে থেকে আবার পাশে নিচের দিকে চলে আসবে সোজা আর এখান থেকে হালকা একটু নিচু করে কিন্তু এই দাগটাকে করেছি এই লাইনের বরাবর রাখিনি ওরা সঙ্গে সঙ্গে এই যে নিচের যে লাইনটা ছিল সেই লাইনটাকে মুছে ফেলো ভালো করে এরকম ভাবে সুন্দর করে স্পষ্ট ভাবে বুঝিয়ে বুঝিয়ে কিন্তু ছবিগুলোকে তোমরা আঁকবে সবসময় দেখো এরকম ভাবে করে নিয়েছি আর ঠিক পিছনের দিক থেকে আর একটা ঘর এঁকে নেব যে গ্রামের দিকে যে হেঁটে যাচ্ছে সে অংশটা তো বোঝাতে হবে সেই জন্য কিছু ঘর এরকমভাবে সুন্দর করে কিন্তু আঁকবে ঠিক এই মানুষটার এখান থেকে হালকা এরকমভাবে করতে করতে এই পাশের রাস্তাটা করব। আবার ঠিক একইভাবে এইভাবে এই সাইডের রাস্তাটাকে করব রাস্তাটিকে করার পর রাস্তাটির দুপাশ থেকে এইভাবে জঙ্গল বেরিয়েছে সেই জঙ্গলের অংশটিকে এইভাবে করে করে আমরা কমপ্লিট করব ঠিক আছে একই ভাবে এদিকেও দেখো এরকম ভাবে একদম ইজি ভাবে করবে এবার দেখো ঠিক রাস্তার এদিকের থেকে তোমরা এই পাশে চলে আসবে আবার ঠিক এদিকের থেকে এদিক পর্যন্ত রাস্তার এদিকে চলে আসবে বলে বোঝানো যাচ্ছে না সেটা আমরা দেখালাম না দেখো এরকম করার পর তোমরা ঠিক এই বরাবর একটা গোল একটা শেপ করে নেবে যে আমরা সূর্য অস্ত যাচ্ছে সেই স্নাইটিকে ড্রয়িং করব এই জন্য কিন্তু সূর্যটাকে এঁকে নিলাম তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো একদম সিম্পলভাবে তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছি স্টেপ বাই স্টেপ স্ট্রাকচারগুলো করে করেই আমি এইভাবে ড্রয়িংগুলোকে এঁকে দেখাই যাতে তোমাদের খুব সহজ হয় তোমরা যদি ভালোভাবে শিখতে পেরে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পরের ড্রয়িং ভিডিওগুলো তোমরা দেখতে পারো আমি স্কেচ পেন দিয়ে হাইলাইট করে দেখাচ্ছি তোমরা শুধু পেন্সিল দিয়ে আঁকার পরেই রঙটা শুরু করবে স্কেচ পেন ব্যবহার করবে না এই যে আকাশের যে কালারটা রয়েছে আমরা নিচের অংশ দিয়ে অরেঞ্জ কালারটা প্রথমে করবো দেখো নিচে এই অংশগুলোকে জামায় মধ্যে যেন এই পোশাকের মধ্যে যেন রংটা না ঢুকে যায় সেটা বুঝে বুঝে কিন্তু তোমাদেরকে নিচের দিক থেকে খুব সাবধানে রংটা করতে হবে ঠিক আছে এরকম করবে এরকম করে নিচে দিয়ে হালকা করতে করতে উপরের দিকে উঠবে আর আমরা এখানে সূর্যটা এঁকেছিলাম কিন্তু সূর্যটা আমরা একদম লাইট করে রেখেছিলাম তাই জন্য আমি রেড কালারটা দিয়ে গোল অংশটাকে হালকা করেছিলাম বলে এবার আমি ডিপ করে নিলাম আর তারপর দিয়ে আবার কারমাইন কালারটা দিয়ে আর একটু ডার্ক করে নিলাম ঠিক আছে এরকম ভাবে ক্রোমিওলো কালারটা এর চারিদিক দিয়ে এর চারিদিক দিয়ে একটু এরকম ভাবে গোল গোল করে একটু রংটাকে হালকা একটু ছড়িয়ে নেবে ঠিক আছে এরকম ভাবে করবে এরকম করে নেওয়ার পরে দেখো আমরা প্রথমে করেছি অরেঞ্জ কালারটা তারপরে আমরা এই অরেঞ্জ কালার সঙ্গে মিশিয়ে ক্রোমিওলো ডার্ক কালারটা দেখো অরেঞ্জ কালার সঙ্গে এমন ভাবে মেশাবে যে ক্রোমিওলো ডার্ক কালারটা যে আলাদাভাবে আমরা করেছি সেটা যেন না বোঝা যায় ভালো করে এরকমভাবে সুন্দর করে মেশাতে মেশাতে উপরের দিকে চলে যাবে ঠিক আছে মাঝখান পর্যন্ত যাবে না যেহেতু আমি হলুদ কালারটা করে রেখেছি মাছ বরাবর যাবে না উপরের দিকে যেতে যেতে হালকা করব ক্রোমিওলো কালারটা উপরের দিক থেকে করে আবার নিচের দিকে চলে আসবে তার মানে আমরা এখানে তিনটে কালার ইউজ করছি অরেঞ্জ কালার ক্রোমিওলো ডার্ক কালার ক্রোমিওলো কালার সূর্যের চারিদিক দিয়ে যে লাইট রয়েছে সেই অংশটা যেন এইভাবে আমরা বোঝাতে পারি তাই এইভাবে আমি বুঝিয়ে নিলাম এবার পুরো জায়গাটা একই প্রসেসে তোমরা রংটা করবে এই ঘরে ডার্ক ব্রাউন কালারটা দিয়ে নিচের দিক থেকে রং করব। নিচের দিক থেকে রং করে করে পুরোপুরি উপরের দিকে হালকা করে নেবো তারপরে আবার বার্ন সেনা কালারটা দিয়ে নিচের থেকে রং করতে করতে উপরের দিকে হাল যাবো এরপর ইয়েলো অকার কালারটা উপরের দিক থেকে রং করে পুরো জায়গাটা কমপ্লিট করবো এই ঘরের নিচের দিক থেকে আমাদের গ্রে কালারটা দিয়ে কিন্তু উপর ডিপ করে নিচের দিকে আস্তে আস্তে হালকা করে নিতে হবে ঠিক আছে এরকম করলাম করে নিচের দিকেও আবার একইভাবে উপরের দিকে গ্রে কালারটা করে নিচের দিকে আস্তে আস্তে হালকা করতে হবে এবার তোমাদের হোয়াইট কালারটা ইউজ করে কিন্তু সেম আবার নিচের দিকে একটু ডিপ করে নিচের দিকের থেকে হোয়াইট কালারটা করে উপর দিকে চলে যেতে হবে তাহলে উপর দিকে ডিপ হয়ে আর নিচের দিকে হালকা হয়ে গেছে সেটা বোঝাতে পারবো তারপর তোমরা মিডিয়াম গ্রিন কালারটা এই যে কলা গাছের পাতা অন্য অন্য ড্রয়িংয়ে যেভাবে দেখাই একইভাবে তোমাদের যদি দেখে থাকো এই নিচের দিক থেকে আমরা ডিপ করেছি উপরের দিকে আস্তে আস্তে হালকা করেছি ঠিক আছে আর এদিকে নিচের দিকে এই পড়বে একইভাবে করতে হবে ইয়েলো কালারটা এবার উপরের দিকের থেকে ভালো করে মিক্স করে নিচের দিকে করে নেবো যেন কোথাও যেন একটু গ্যাপ না থাকে খুব সাবধানে কিন্তু রঙটাকে বুঝে বুঝে আমাদেরকে করতে হবে তাহলে এই যে যে প্রসেসটা আমি দেখালাম এই পর্যন্ত আমরা রঙ করে নেব এই ঘরেও তোমরা একইভাবে রং করবে কিন্তু তাও আমি এই দূরের জঙ্গলটাকে একবারে করে দেখাচ্ছি উপরের অর্ধেক পার্টটা আমি করে দেখাচ্ছি দেখো তারপরে আবার নিচের দিকে আসবো দেখো দূরের জঙ্গলটা এই যে দুপাশে বোঝা যাচ্ছে তা যেহেতু সূর্য অস্ত যাচ্ছে সেহেতু আমরা একটু ডার্ক করে করবো তার জন্য পোর্শন ব্লু কালারটা নিচের দিকে একটু ডিপ করলাম ডিপ করে উপরের দিকে আস্তে আস্তে হালকা করলাম সেম প্রসেসে পোর্শন ব্লু কালারটা নিচের দিকে ডিপ করলাম উপর দিকে হালকা করলাম এবার উপরের দিকের থেকে লাইট গ্রিন কালারটা উপরের দিকের থেকে রং করব রঙ করে পুরো নিচে চলে আস দেখো ঘরে ভিতরে এই না দরজায় এক সাইড থেকে ডার্ক করব কালো রংটা দিয়ে আর এক সাইড দিয়ে বার্ন সেনা কালারটা বা ডার্ক ব্রাউন কালারটা যে কোনো একটা রঙ দিয়ে কিন্তু তোমরা এখানে দুটো কালার ভালো করে মিক্স করে করতে পারো একইভাবে উপরের অংশগুলোকে পুরোপুরি রংটা করে দেখাচ্ছি দেখো এই বাউল ফুকরির গায়ে যে কালারটা হবে সে কালারটা আমি করে দেখাচ্ছি দেখো তোমরা সবার প্রথমে এই গায়ের রঙটা করার জন্য উপরের দিক থেকে অরেঞ্জ কালারটা দিয়ে এই যে যে শ্যাডগুলো পড়েছিল মানে যে ভাঁজগুলো পড়েছিলো সেই ভাজগুলো বোঝানোর জন্য তোমরা প্রথমে অরেঞ্জ কালারটা দিয়ে কিন্তু একটু উপরের অংশটা ডিপ করবে ঠিক আছে এই পাগড়িটাও একই রকম রং হবে খানিকটা সেই জন্য এরকমভাবে রঙটা করবে প্রথমে ঠিক আছে দেখো আমি প্রসেসগুলো যেভাবে আমি দেখাচ্ছি তোমরা সেভাবে প্রথমে রঙটা করো এই যে যে ভাঁজগুলো ভাজগুলো পড়েছে সেই ভাজগুলোতে আস্তে 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 হালকা হবে কালারটা আর এই বর্ডারের অংশগুলো দিয়ে একটু ডার্ক করবো প্রথমে দুপাশ থেকে ডার্ক করে আস্তে আস্তে হালকা করবে তারপরে ভাজগুলোকে একটু ডিপলি বোঝানোর জন্য বার্নসিনা কালারটা একটু ডিপ করে তোমরা করতে পারো অংশটুকুই শুধু বার্নসিনা কালারটা একটু প্রেশার দিয়ে করবে অরেঞ্জ কালার উপর দিয়ে প্রেশার দিলে বেশি একটা বোঝা যাবে না তাও একটু প্রেসার দিয়ে করবে এরকমভাবে করে নেওয়ার পরে ক্রোমি হলো ডার্ক কালারটা দিয়ে এবার নিচের থেকে রঙ করতে করতে উপরের দিকে সমস্ত জায়গায় কিন্তু রঙটাকে কাভার করবে তোমরা দেখেছো নিচের দিকের থেকে লাইট আর উপরের দিকের থেকে এই ভাজগুলো বোঝা যাচ্ছে সেটা স্পষ্ট তোমরা বোঝাতে পারবে যদি তোমরা একই প্রসেসে রঙটা করো দেখো যে নিচের দিকে আগে যে ডার্ক করে নিয়েছিলাম এবার দেখো নিচের দিকে যখন এই রঙটা করবো তখনই কিন্তু এই অরেঞ্জ কালার যেখানে যেখানে করেছিলাম হালকা একটু ডিপ লাগছে আর সাইডের অংশগুলোকে হালকা হালকা হয়ে গেছে অংশটা তোমরা বোঝাতে পারছো এরকমভাবে কিন্তু করবে তোমরা দেখো এই পর্যন্ত করে নেওয়ার পরে ক্রমে হলো ডার্ক কালারটা এই পর্যন্ত রং করার পরে ডার্ক ব্রাউন কালারটা এবার তোমরা এই পাগড়িটার এই উপরের সাইডগুলোতে ঠিক আছে উপরের সাইডগুলোতে একটু একটু করে করে রং করবে তাহলে উপরের দিকে ডিপ করেছিলাম বলে উপরে ডিপ বোঝা যাচ্ছে তাহলে এই প্রসেসটা তোমরা আশা করি শিখে গেছো আর এই সাইডেও একইভাবে ভাবে রংটা করে নেবে রং করার পর ব্ল্যাক কালারটা এই চুলের যে অংশটুকু দেখা যাচ্ছে না সেই অংশে তোমরা ব্ল্যাক কালারটা করে নিয়ে এবার শরীরের কালারটাকে আমরা বোঝাচ্ছি দেখো শরীরের কালারটা বার্নসেনা কালারটা দিয়ে এক সাইড থেকে এরকম ডিপ করবো ডিপ করে হালকা করব এখানেও এক সাইড থেকে ডিপ করব ডিপ করে হালকা করব তারপরে তোমরা পিচ কালারটা ইউজ করবে নিচের দিকের থেকে তারপরে ভালো করে সমস্ত জায়গায় কিন্তু কালারটাকে মিক্স করে নেবে এ পর্যন্ত বুঝতে পেরেছো আশা করি এবার দেখো পোর্শন ব্লু কালারটা এই থলেটা রং করবো তার থলেটার কালার আমরা পোর্শন ব্লু কালারটা দিয়ে করছি পোর্শন ব্লু কালারটা প্রথমে করবে করে নেওয়ার পর তারপর দিয়ে তোমরা স্কাই ব্লু কালারটা দিয়ে এই পোর্শন ব্লু কালার সঙ্গে মিক্স করে কিন্তু নিচের দিকে চলে আসবো দেখো উপরের দিকে একটু ডিপ করেছিলাম নিচের দিকে এভাবে কালারটাকে করে নিতে হবে ঠিক আছে আর অপর স্কাই ব্লু কালারটা করে তারপর আবার পোশন ব্লু কালারটা দিয়ে একটু হাইলাইট করে নেবে তাহলে এই প্রসেসটা তোমরা বুঝে গেছো এবার দেখো বাজানোর যে বাদ্যযন্ত্রটা রয়েছে কাঁধে তা সেই বাঁধনটাকে আমরা ডার্ক ব্রাউন কালারটা দিয়ে করলাম এই সাইডের অংশগুলোকে গ্রে কালারটা দিয়ে করেছি আর নিচে ডার্ক ব্রাউন কালারের একটা শেড আর ইয়েলো অকার কালার দিয়ে এইটাকে ভালো করে মিক্স করে কিন্তু দুটো কালার করব তারপর ব্ল্যাক কালারটা দিয়ে মাঝখানে এইভাবে রংটাকে করব ঠিক আছে এরকম করবে আর যে অংশটা দিয়ে বাধা রয়েছে সেই অংশটা তোমরা অরেঞ্জ কালারটা দিয়ে করে তারপরে তোমরা ডার্ক ব্রাউন কালারটা এই অরেঞ্জ কালারের সঙ্গে উপরের দিক থেকে করবে ঠিক আছে যে ডিপ হয়ে যাতে একটু বোঝানো যায় সেই জন্য নিচের দিকে তোমরা হালকা হালকা করেই এইভাবে কিন্তু ক্রোমিয়াল ও ডার্ক কালারটাকে করতে করতে নিচের দিকে প্রথমে পুরোপুরি করবে আর উপরের দিকে বেশি একটা ডিপ আমরা করব না ঠিক আছে দুটো পোশাকের রং দু রকম রয়েছে আমরা যাতে বোঝাতে পারি ভাবে কিন্তু রঙটাকে আমরা করছি দেবো এবার এই ক্রোমেলো ডার্কের মধ্যে দিয়ে ক্রোমেলো কালারটা ভালো করে মিক্স করে করে নিচের পোশাকের অংশটাকে পুরোপুরি সমস্ত জায়গা ভালো করে কাভার করবে এরকমভাবে করে নেওয়ার পরে একতারাটাকে আর এই সাইড থেকে এরকম করে নেবে নিচের দিকে হালকা করবে করার পর বার্নসেনা কালারটা নিচের দিক থেকে পুরোপুরি জায়গাটা রংটা করে নেব। তারপরে তোমরা ব্ল্যাক কালারটা ইউজ করবে উপরের অংশটা ঠিক আছে এখানেও একটু ব্ল্যাক কালারটা ইউজ করবে যাতে হাইলাইট দেখানো যায় দুপাশে যে ঘাস বেরিয়েছে রাস্তা দিয়ে সেগুলো আমরা কী করে করছি সেটা ফলো করো দেখো মিডিয়াম গ্রিন কালারটা উপরের দিকে হালকা করে নিতে হবে একদম হালকা করে নেবে ঠিক আছে এরকমভাবে হালকা করে নেওয়ার পর উপরের দিকের থেকে ল্যামোনিয়ালো কালারটা উপরের অংশগুলোতে রং করবে রং করে নিচে এই যে যে সবুজ সবুজ কালারগুলো না এখানে একটুখানি গোল গোল করে মিক্স করবে তাহলে দেখবে পুনরায় সমস্ত জায়গায় কিন্তু এখানে এরকমভাবে মিক্স হয়ে গেছে আলাদা আলাদা করে করে প্রতিটা ঘাসের ঝোপে একইভাবে রং করতে করতে উপরের দিকে চলে যাব ঠিক আছে উপরের দিকে যখন রঙটা হয়ে যাবে তারপর সবার শেষে ব্লু কালারটা দিয়ে এই যে যে ঘাসের যে উপরের অংশটা না সেখানে এরকমভাবে একটুখানি ডার্ক করে এই স্পটগুলোকে একটু ডিপ করে বুঝে দেবো তাহলে দেখতে আরও সুন্দর লাগে বরণসিনা কালারটা এখান থেকে এরকমভাবে ডিপ করে করে নিচের দিকে এরকম চলে আসবো আর আস্তে আস্তে যত মিডিলের দিকে যাবে না রাস্তার মিডিলের দিকে যখন রঙটা যাচ্ছে তখন কিন্তু আস্তে 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 হাতের পেশাটাকে একদম লাইট করে নেবো তাহলে এই পর্যন্ত বুঝে গেছো এবার তোমরা এই পিচ কালারটা ইউজ করে এইভাবে রঙটা করে এই সাইডে চলে আসবে ঠিক আছে তাহলে আমি দেখো নিচের অংশটা পুরোপুরি রংটা করে দেখাচ্ছি সম্পূর্ণ কালারটা আমি তোমাদেরকে করে দেখিয়েছি এরকম আরও নতুন নতুন ড্রয়িং ভিডিও শিখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে